কেমন আছেন সবাই? আমি তো অনেক বেশি এক্সাইটেড। ভক্তদের সুখবর দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস। বাংলা সিনেমায় বানানো হয় তাহলে যে দর্শক দেখবে এটা একদম একদম সত্যি কথা। সলমন হায়দার পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অপবিশ্বাসকে। কাজ অবশ্যই কাজ, কাজকে সম্মান করা এটা আমাদেরই দায়িত্ব। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে 100 টাকা পারিশ্রমিক দিলেন অপবিশ্বাস। সংবাদ মাধ্যমে অপু বলছেন এই সিনেমাটির 2টি নামকরণ করেছেন পরিচালক, একটি শেখ রাসেলের আর্তনাদ, অন্যটি আমি মায়ের কাছে যাব। যে কোনো একটি নাম চূড়ান্ত হবে। অপু বিশ্বাস আরো বলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই, ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে, আশা করি কাজটি দারুণ হবে, শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবি প্রসঙ্গে পরিচালক সলমন বলেন 2019 সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল, এতে শেখ হাসিনার দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব, তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ, সকল চরিত্রে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারা সাদৃশ্য অভিনয় গুণকে প্রাধান্য দিচ্ছি। আগামী 22 অক্টোবর থেকে শুটিং শুরু হবে, আপাতত প্রস্তুতি চলছে। অপু বিশ্বাসের 100 টাকা পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে তিনি বলেন এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি, নামে মাত্র 100 টাকা দিয়ে তাকে সিনেমায় সই করানো হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর জীবন নিয়ে শ্যামল বেনেগাল নির্মিত মুজিব সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়াকে দেখা গিয়েছিল। এবার অপু বিশ্বাসের পালা।